না তুমি? দিনটা ছিল রেমাল ঝড়ের ঠিক আগের মুহূর্তে। তখনও সম্পূর্ণ তার প্রভাব আমাদের দিকে সেভাবে পড়েনি। গ্রীষ্মের দাবদাহ থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম বৃষ্টি আর কিছুটা ঝোড়ো হওয়ার কারণে। তাই ঠিক করলাম বেরিয়ে আসি কোথাও একটু। কখনো খুব বেশি, কখনো কম বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, কখনো রাস্তায় কোথাও একটু দাঁড়িয়েও পড়েছিলাম অতি বৃষ্টির কারণে, আর তারপর আবার চলা শুরু করেছিলাম। যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে আজকের এই পর্বটি আশা করি ভালো লাগবে। শহর থেকে বেরিয়ে গ্রামের রাস্তা দিয়ে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম শিপাট কুমোরপাড়ার দিকে। পথে যেতে যেতে যেগুলো চোখে পড়ল তা সবটাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চারিদিকে সবুজ তখন এই প্রকৃতি, আর কিছুটা বৃষ্টির কারণে হয়ে উঠেছিল আরো সুন্দর। পথে যেতে যেতে মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছিলাম। যতদূর চোখ যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধান খেত, আর সারি সারি নারকেল, আম, জাম, কাঁঠাল, কত কি গাছ। পাশেই অজস্র ঝিল, আর সেখানে অজস্র হাঁসের দেখাও পেলাম। তারা তখন নিজেদের বৃষ্টি জল পেয়ে ভারী খুশি। রাস্তায় দেখা পেলাম বেশ কিছু হনুমান আর আমার অজানা কিছু পাখির সাথে। বেশ কিছুক্ষণ সময় ওদেরকে দেখতে দেখতেই কেটে গেল। ওই যে বললাম মাঝে মাঝে তখন ঝড় বৃষ্টি, আর আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, আর দেখলাম বেশ কিছু মহিলারা মাঠের শাক তুলতে তখন ব্যস্ত। ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ দাঁড়িয়ে এই প্রকৃতিকে দুচোখ ভরে দেখি, কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার আগেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তাই আবার পথ চলা শুরু করলাম। পথের দৃশ্য কেমন তা আপনারা দেখতেই তো পাচ্ছেন। এসে পৌঁছালাম আমরা শিপাট কুমোরপাড়া। রেললাইন ক্রস করে আপনাদের প্রথম অভ্যর্থনা জানান দেবে এই বিশাল কৃষ্ণচূড়া গাছ, আর ওই সময় তো অজস্র ফুল ফুটে থাকে। আর ওই যে দূরে দেখা যায় রাধাবাদম মন্দির, সেখানে যাব আজ আমরা আরেকবার। মুর্শিদাবাদ জেলার শান্ত মন্দির শহর, যা কুমোরপাড়া নামে পরিচিত। 1609 খ্রিস্টাব্দে বংশীবদন ঘোষ নামে এক ভক্তের দ্বারা এই রাধাবাদম মন্দির নির্মিত হয়। চলুন এবার ভেতরটা একটু ঘুরিয়ে দেখে নেওয়া যাক। এই তীব্র গরমেও যদি এখানে একবার আসেন, এমন শান্ত স্নিগ্ধ পরিবেশে আপনাদের অতটা গরম অনুভব হবে না। চারিদিকে গাছগাছালি আর তার সুন্দর একটা হাওয়া সবসময় এখানে পাবেন। এই যে আশ্রমে রয়েছে কি বিশাল বড় একটা জাম গাছ, আর দেখুন গাছে ভর্তি জাম হয়ে রয়েছে।
এই রাধাবাদম মন্দিরের সঙ্গেই রয়েছে এই প্রাচীন মাধবী কুঞ্জ। আগে আজ আপনাদের সঙ্গে তাই ঘুরিয়ে দেখাই, তারপর মূল মন্দিরে প্রবেশ করব। ঐতিহ্যের বিভিন্ন মূর্তির সঙ্গে যুক্ত হয়েছে এই মাধবী কুঞ্জ। এখানে সেই প্রাচীন মাধবী বৃক্ষ এখনো বিদ্যমান। আগে এই মন্দিরের পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত, কিন্তু এখন এই মাধবী কুঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরে সরে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই প্রাচীন মাধবী বৃক্ষকে। এই হলো সেই মাধবী বৃক্ষ। বলে নাকি কোথাও শান্তি না পেলে এই বৃক্ষের তলে তা পাওয়া যায়। এটা হচ্ছে মন্দিরের ঘাটে যাওয়ার রাস্তা। সুন্দর পরিবেশ দেখে এখন সূর্যাস্তের সময়। চারিদিকে পাখিদের কলতান আর বাতাসের শব্দ ছাড়া এখানে আর কিছুই শুনতে পাবেন না। ওই যে বলেছিলাম আগে এখানে গঙ্গা নদী বয়ে যেত, কিন্তু বর্তমানে এখন যেটা দেখছেন এটা মতিঝিল নামে পরিচিত। আর ওই যে দূরে দেখছেন সেটা হলো মতিঝিল পার্ক। আপনারা অনেকেই হয়তো সেখানে বেড়াতে গিয়ে থাকবেন। এটি হলো মূল মন্দির। আগামী 22 তারিখ এই মন্দিরে স্নানযাত্রা উৎসব। খুব ধুমধাম উৎসব হয় তখন এই মন্দিরে। এখন থেকেই বাস দিয়ে প্যান্ডেলের ব্যবস্থা চলছে দেখছি। ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এই মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তবে তার জন্য আপনাকে একটু সকাল সকাল এসে সেটা জানাতে হবে। আর আছে ভক্তবৃন্দের জন্য থাকিবার ব্যবস্থা, সেটা যারা এখানকার দীক্ষাপ্রাপ্ত তাদের জন্যই। বাকিটা রিকোয়েস্টের মাধ্যমে হয় কিনা সেটা আমার জানা নেই। নেপাল বাংলা উপর বাংলা মিলিয়ে এবং মহাপ্রভু যেখানে এই জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এসেছিলেন ওই রূপ সনাতন রূপ সনাতনকে কৃপা করার জন্য, সেই মন্দিরে সেবা চলে।
করতে পারে তাদের নিচে আসে চলে না। যাই হোক, আমাদের রাধা মাধব সেটা নেই, রাধা মাধব খুব সুন্দর চলে, অনেক জায়গাতে অনেক ভালো চলে, আশা করি চলে। কিন্তু তিন চার দিন আগে ইচ্ছা হচ্ছে বৃন্দাবনের রাধা গোল্ডের খবরটি, সে এসে ওখানে বসে থেকে বলছে কাজ ঘুরে গেল এবং তাকে আর তিনটে সময় দিয়েছি, মহানন্দ গেছে বলে তিনটে সময় গেল, যখন দেখুন তখনই খবর না, আমি দারুণ প্রসাদ করে যাচ্ছিলাম। এবার আমি অনেক জায়গায় গেছি, বৃন্দাবনে গেছি, আমি হচ্ছে নবদ্বীপে গেছি, পুরীতে গেছি, আমি স্বর্ণমন্দিরে গেছি। তিনি হলেন এই মন্দিরের মূল সেবায়িত বা পুরোহিত, তিনি সবকিছু দেখাশোনা করেন এই মন্দিরের। আর অবশেষে আমরা যাওয়ার সময় পেলাম এই মন্দিরের ভোগ প্রসাদ। এই মন্দিরের আশেপাশে রয়েছে অনেক আম আর লিচু বাগান। এবছর ফলন তেমন বেশি কিছু হয়নি, তবু যেটুকু হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। কি আসবেন নাকি বেড়াতে একবার এখানে? আপনারা কলকাতার দিক থেকে আসলে যে কোনো লালগোলাগামী ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশনে আসবেন বা বহরমপুর স্টেশন, সেখান থেকে অটো রিজার্ভ করে বা শিয়ালে চলে আসুন রোশনবাগ, আর সেখান থেকে টোটো করে শিপাট কুমোরপাড়া। অটো করে আসার সময় আপনারা এই কাটিগঙ্গা দেখতে পাবেন, জানবেন তখন আপনি অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে।